টেনশন টেনশন টেনশন, আর এত টেনশন নিয়ে মানুষ থাকে কিভাবে আমি জানি না। যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো তোমাদের সামনে, সেটি হচ্ছে যে তোমাদের পিছনের ভিডিও ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ করবে। সো সিম্পল ভাবে বন্ধুরা, সেই বিষয়টি নিয়ে আজকে তোমাদের সামনে কথা বলবো, কিভাবে করবা, কি করবা, কি না করবা, কিভাবে করবা, কিভাবে করলে ভালো হবে, সেই আলোচনায় থাকতেছি তোমাদের সাথে। তো বন্ধুরা, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একবারে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আমি সরাসরি চলে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে। এখন এখান থেকে আমি তোমাদেরকে বিস্তারিত দেখিয়ে দিব। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার কাইন মাস্টারটি আপনাকে ওপেন করে নিতে হবে। তো ভিউয়ার্স, আমরা যারা সাধারণত ইউটিউবে এডিটিং করি, ইউটিউবে এডিটিং করার জন্য যে থাকি সেটি হচ্ছে কাইন মাস্টার। তো বন্ধুরা, কাইন মাস্টারের উপরে কোনো অ্যাপস নেই, তো আমি সেটি জেনে থাকি বন্ধুরা। তো বন্ধুরা, আপনাকে যেটি করতে হবে, প্রথমে আপনাকে সিম্পলভাবে চলে যেতে হবে এই আইকনে। আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে যেটি করতে হবে, এখানে ইম্পোর্ট প্রজেক্টে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর যেটি করতে হবে আপনাকে, সিম্পলভাবে এই মিডিয়া ব্রাউজার থেকে একটি আপনাকে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে হবে। আপনি আপনার পছন্দের মতো একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। আমি দেখানোর জন্য আপনাদেরকে সিম্পলভাবে করতেছি এটি। তো ভিউয়ার্স, আমরা এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিই। তো ভিউয়ার্স, ওকে বাটনে ক্লিক করলাম, এটা একটু বড় করে নিলাম। তো ভিউয়ার্স, বড় করে নেওয়ার জন্য খুব ভালো হবে, বেটার হবে। তো বন্ধুরা, এখানে আমরা টিক চিহ্নতে ক্লিক করে দেব। তো টিক চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর আপনাকে যেটি করতে হবে, সেখানে লেয়ারে ক্লিক করতে হবে। তো ভিউয়ার্স, লেয়ারে আমি ক্লিক করে দিলাম। লেয়ারে ক্লিক করে দেওয়ার পর আপনি যে ভিডিওটি করেছেন, যেটি দিয়ে আপনি দেখাতে যাচ্ছেন, তো সিম্পলভাবে সেটি আপনাকে নিয়ে নিতে হবে। তো ভিউয়ার্স, এই যে দেখুন, আমি ভিডিওটি এতটুকু সিলেক্ট করে দিলাম। তো আমি এখানে জাস্ট ইয়া করে দিলাম। তো আমাকে এখন যেটি করতে হবে সেটি হচ্ছে আমার এটা সাউন্ডটি রিমুভ করে দিতে হবে, যেহেতু আমি সাউন্ড নিয়ে আমি কোনো ডিফিকাল্টি করবো না আমি তোমাদের সাথে। তো সাউন্ডটি আমি অফ করে দিলাম। তো ভিউয়ার্স, এখন আমি ভিডিওটি চালু করি। তো ভিউয়ার্স, আপনি এখন দেখতে পাচ্ছেন সিম্পলভাবে আমি কথা বলতেছি। তো ভিউয়ার্স, আমার যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা আমি কীভাবে রিমুভ করবো? তো বন্ধুরা, রিমুভ করার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে গ্রিন পেপারটি বেশিরভাগ ইউজ করতে হবে। তো বন্ধুরা, আমি এখানে লাল, আমার একটু আমার লাল বাতিটা, তো তার জন্য আমার গ্রিন পেপারটা একটু অন্যরকম দেখাচ্ছে। তো সিম্পলভাবে এটি দিয়ে আমি সিম্পলভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে পারবেন। আমার তাও অনেকটা হবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। তো ভিউয়ার্স, আমি এখানে ডাইরেক্ট আসলাম। এখানে আসার পর আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই জায়গায় আমাকে ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স, আমি এখানে ডাইরেক্ট ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আমার সিম্পলভাবে নিচে আসে এই যে এটাতে আমার ক্রিতে ক্লিক করে দিতে হবে, যে ব্যাস এখানে আমরা ক্লিক করে দেবো অটোমেটিক্যালি। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাকে এটা এনেবল করা নাই, তো আমরা সিম্পলভাবে এটাকে এনেবল করে দেবো। তো ভিউয়ার্স, এনেবল করার পর একটু আপনি পিছনে লক্ষ্য করে দেখেন, আমার কিন্তু অনেকটা প্রায় চেঞ্জ হয়ে গেছে। তারপরে এটা যদি আমি একটু কমাতে যাই, তো আপনি যদি পারেন তো এটি একটু কিছু কমায় নেন, তাহলে এটা আপনার ভিডিওর জন্য বেটার হবে। তো একটু আপনি সিম্পলভাবে কমানোর চেষ্টা করবেন। তারপরে এখানে যে স্ক্রিনটি আছে এটা আপনি চাইলে আপনি একবারে কমায় দিতে পারেন। তো আপনার যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা কিন্তু একবারে সিম্পলভাবে বলতে গেলে না হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমার পিছনের গ্রিন পেপারটির কথা তো আমি বললাম, এর জন্য একটু কম হয়ে গেল। তো ভিউয়ার্স, আপনারা গ্রিন পেপারটি অবশ্যই ব্যবহার করবেন, আপনাদেরটি আরও খুব সিম্পলভাবে আরও পিছনেরটি না হয়ে যাবে, অটোমেটিক্যালি আপনি খুব সুন্দর করে ভিডিও বানাতে পারবেন, এটি আমি গ্যারান্টি দিতে পারি। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একবারে ভুলবেন না। তো বন্ধুরা, ভালো থাকবেন, খোদা হাফিজ।